সাদেক আব্দুল্লাহ বরিশালে আমাদের আজকে যারা কথা শুনছেন না তাদের কাছে বলি 2001 সালে মাননীয় সভাপতি প্রেস ক্লাব সাবেক মিস্টার কামালউদ্দিন সবুজ প্লিজ 1996 সাল থেকে 2001 এই 2000 আগে যে 10 জন টপ টেরর ছিল টপ টেরর অফ বাংলাদেশ আমরা এদের নাম ভুলি তার একজন ছিলেন সাদেক আব্দুল্লাহ আবুল হাসানাত আব্দুল্লাহর পোলা এটার নামে তখন শত শত খুনের মামলা এটার মামলা সেটার মামলা একটারও কিছু হয়নি বিএনপি ক্ষমতা এসে আল্লাহর হস্তে গেলে মাফ করে দিয়েছে বিএনপি তো এই কামটা খুব ভালো করে আর কি ক্ষমা করে দাও শত্রুকে ক্ষমা করে আমরা ক্ষমা করে দিছি এখন সেই সাদেক আব্দুল্লাহ বিশাল দানবে পরিণত হয়েছে ডাইনোসর স্পিংস মনস্টার এই মনস্টার এখন বরিশাল শহর চালাবে প্রশাসন প্রশাসন আর প্রশাসনকে তলতাই দিয়ে মাথায় তুলছেন কারণ দেশ তো প্রশাসন চালায় পুলিশ চালায় আপনারা তো বুঝে বুঝে আঙ্গুল চষেন কারণ মধ্যরাতের বাক্স তো ওরা ভরাট করে এখন প্রশাসনের সাথে আপনাদের গুন্ডা বান্ডাদের লাগছে গন্ডগোল আমরা সাফার করছি বরিশালের নিরীহ মানুষ যাই হোক এরকম অবস্থায় রুহুল আমিন গাজীর মুক্তি আমরা এই গভর্নমেন্টের কাছে চাই না আসলে আপনারা বলতে পারেন তাহলে সমাবেশ কেন সমাবেশ করতেছি অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য যাতে প্রতিদিন বলতে বলতে আমরা বুঝতে পারি যে ডক্টর মুক্তি দরকার না মানুষ জেগে উঠলে এই সরকার পালাবে জনগণ সাথে না থাকলে আপনারা বলেন জনগণ সাথে না থাকলে বাতিস্তাকে যখন কিউবার থেকে বিতরণ করে ফেলিস ফিদেল ক্যাস্ট্রো এবং চে গুয়েভারারা জনগণ এত আমেরিকার নাকের উপরে বসে সেই কি জন্য ফিদেল ক্যাস্ট্রো এত বড় বিপ্লব করতে পেরেছিল পিপুল সাপোর্ট মাও সেতুং এর কয়েকটা সৈন্যবাহিনী লং মার্চ তার লাল ফোর্সের সামনে 10 লক্ষ সৈন্যবাহিনী চিয়াংকাই শেখ সাতরাইয়া সমুদ্র পার হয়ে তাইওয়ানে যে বাড়ি বানিয়েছিল ভয়ের চোটে কারণ পিপল তার সঙ্গে ছিল না মাও সেতুং এর সঙ্গে ছিল ইরানের শাহ হেন কোনো কাণ্ড করে নেই আয়াতুল্লাহ খোমেনির বিরুদ্ধে কিন্তু ট্যাঙ্কের সামনে কামানের সামনে ইরানের লোকেরা গোলাপ ফুল আর নার্গিস নিয়ে আসছে যে আমাদেরকে গুলি মারো পাপ এই সেনাবাহিনী হয়েছে বিভ্রান্ত যে এদেরকে কিভাবে গুলি করো নিরস্ত্র মানুষ ফুল নিয়ে আসছে যে করো তুমি রেজার শাহ পালিয়ে যান বাঁচিস কিন্তু অর্থই সকল অনর্থের মূল সেইটা দেখা যাচ্ছে আমি যেখানে থাকি ঢাকা শহরের 5 কিলোমিটার এদিকে একটা হ্রদ ছিল লেক সেই লেক ভরাট করে একটা ভয়াবহ রিয়েল এস্টেট কোম্পানি ওটা দখল করে এখন ওখানে শহর বানিয়েছে এই কোম্পানির বিরুদ্ধে শত শত মামলা করা হয়েছে ইয়েতে আপনার কোর্টে পুলিশকে ইনভেস্টিগেশন করার দায়িত্ব দেয় পুলিশ বলে যে এখানে তো লেক জাতীয় কিছু দেখলাম না কিছুই নেই না পুলিশ দেখতে পায় না কি করবেন তো এখন পচিয়ে মারছেন আমাদেরকে প্রশাসন ক্যাডার আবার খেয়াল করবেন প্রশাসন ক্যাডার একটা বিবৃতি দিয়েছে এই লোক একটা তস্কর এই যে একটু আগে বললো না শীর্ষ সন্ত্রাসীর নাম ছিল চিনতে পেরেছেন তো প্রশাসন ক্যাডার বলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রশাসন এই সরকারের প্রধান যিনি তার এত নিকটাত্মীয়ের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেবার জন্য বলেছেন তার মানে এখন প্রশাসনও বিদ্রোহ করছে আর এই যে পরিমণিকে দেখেন ওটা তো পরিমণি নয় পরিমণির পেছনে আছে অনেকগুলো মানুষ যারা অনেক ক্ষমতাশালী দুই ভাগে বিভক্ত এক ভাগ আর এক ভাগের পা ধরে টানাটানি করে এটা শুধু সিভিল প্রশাসনে নয় এটা শুধু পুলিশ প্রশাসনে নয় সমস্ত জায়গায় এক মন্ত্রী আর এক মন্ত্রীর বিরুদ্ধে কথা বলে কারণ তারা কোনো কাজ করতে পারে নাই প্রথম প্রথম ভাব করেছিল করোনা আবার কি যেই দেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ওখানে করোনা কোনো ব্যাপারই না মানে মনে হয় করোনা বোধ হয় বেগম জিয়া দরকার লাগলেই জেলের মধ্যে ভরে দেবে 1.5 বছর পার হয়েছে এখন পর্যন্ত করোনা যায়নি কবে যাবে টিকাই নাই যাবে কিভাবে কিরকম স্টুপিড হতে পারে একটা গভর্নমেন্ট আজকে বলে আগামীকাল থেকে গণটিকা চালু করেছি চালু করব এক এক দিন 50 লাখ করে দেব আর এক মন্ত্রী বলে প্রতিদিন 1 কোটি করে দেব হিসাব করে দেখা গেল মোট টিকাই আছে তাদের কাছে 1 কোটি 10 লাখ একদিন পরে গণটিকা বন্ধ এখন টিকা আছে এখন টিকা আছে সরকারের কাছে টিকা পাবে তারা মডার্নে দেয় না
ফাইজার দেয় না বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার এই কথাটা বলেও বলেছিলেন আপনারা জানেন এবং সেটা নিয়েও অনেক তর্ক বিতর্ক হয়েছে এবং আপনারা জানেন যে কারণ বাংলাদেশের এই নেত্রী অন্যতম দোষ হচ্ছে এবং খালেদা জিয়া দোষ হচ্ছে উনি বাংলাদেশের মাটি এবং মানুষের রাজনীতি করেন আক্রমণ মানুষের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থান এবং এই নামটা এতটাই শক্তিশালী যে যারা বর্তমানে শাসক আছেন তাদের সাংঘাতিক শাসন পীড়িত করে এবং তাদেরকে আতঙ্কের মধ্যে রাখে এটাই প্রমাণিত হয় বলে আমার ধারণা যাই হোক আজকে আমি এই বলে শেষ করতে চাই যে বাংলাদেশে যে গণতন্ত্র নাই বাংলাদেশে যে গণমাধ্যমের স্বাধীনতা নাই মানবাধিকার নাই আপনারা দেখেন এখানে আমরা পশ্চিমা বিশ্বের যে আমরা সারা বিশ্বের নানা কথা বলতে দেখি সেটা সে বিস্তারিত আলোচনা যাচ্ছে কিন্তু বাংলাদেশের ব্যাপারে তাদের কিন্তু মতামত নেই তারা কিন্তু গণতন্ত্রের কথা বলেন না তারা কিন্তু আবার মিয়ানমারের কথা বলেন কারণ মিয়ানমারে এখন যারা ক্ষমতা দখল করেছেন তারা কিন্তু যেহেতু আপনারা জানেন সবাই সেটা এটা তো বলা হয় কথা সেটাই সত্য যেটা চাইনিজ ব্যাক একটা সরকার সেটা না সেখানে সুপ্রিম কোর্টে তাদের অবস্থা সেখানে গণতন্ত্র রাখছে বাংলাদেশে গণতন্ত্র রাখছে আমি রাজনীতিতে আহ্বান করব আমরা নিজেদের শক্তিতে বলিয়ান হয়ে আমাদের এই সংগঠিত করে বৃহত্তর গণ আন্দোলনের মাধ্যমে আমাদেরকে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে এবং স্বাধীনতা সংগ্রামীদের সুরক্ষা করতে হবে কারণ গণতান্ত্রিক শাসন না থাকলে গণমাধ্যমের স্বাধীনতার কথা তো যতই বলি না কেন সেটা আর কখনো উদ্ধার করা সম্ভব নয় আমি সেই বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে এবং সবাইকে আহ্বান জানিয়ে আমি চেষ্টা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ প্রদান নির্বাহী পরিষদ সদস্য জেসমিন জুই এবং রফিক নির্মাণ